আচ্ছা এখান থেকে নাও, এক চামচ নাও, দাদাভাইকে একটু দিবি। এটা হচ্ছে কচু পাতায় ভাপা চিংড়ি, তো এটা আমার মেয়েকে আগে একটু দিয়ে দিই, তারপরে আমি খাওয়া শুরু করছি। হাত দিয়ে নে, ডান হাত দিয়ে নে চামচটা দিয়ে। নিবি না দাদাভাইকে দিবি? কি নিবি, জল? আচ্ছা আমাকে দেখা যাচ্ছে, শুরু করবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আহারে বাহারে। তো চলো, আজকে ভূতের রাজা দিলো বরে, আমি ইটিং শো করছি। কতটা ঠিকঠাক মতো আসবে জানি না, খুব একটা জায়গা পাওয়া যাচ্ছে না, তো যতটুকু পারছি চেষ্টা করছি এখানে করার। হ্যাঁ, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর এখানে আইটেমগুলো কী কী আছে দেখো, বাসুমতি চালের ভাত, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, আর আমি থালি নিয়েছি। থালিতে কী কী আছে সেটা আমি তোমাদেরকে ভিডিও করেছি, সেটা আমি দেখিয়ে দেবো। এখানে আছে আলু ভাজা, এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এগুলো দেখা যাচ্ছে তো, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা আছে পাবদা মাছ, আর এখানে আছে একটা সবজি, আলু পটলের তরকারি। আচ্ছা চিকেন আছে ওখানে, কচু পাতায় ভাপা চিংড়ি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, পোলাও আছে, আর হ্যাঁ এক একটা থালিতে এক এক রকম, আমি যে থালিটা নিয়েছি। আর কী আছে, পায়েস আছে, পান আছে, তো চলো এবার, রসগোল্লা আছে, তো চলো এবার খাওয়াটা শুরু করছি। আর চোদ্দ শাক ছিল, চোদ্দ শাকটা আমি খাইনি, ওদেরকে দিয়ে দিয়েছি। তো প্রথমে নিচ্ছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। তুমি ডাল খাও নি, আর ডাল নেবে না, তাহলে অত আলু ভাজে কি হবে? শোনা নিসি তো, নি অল্প ছিল। আচ্ছা এখানে ভাত আছে, ওখানে দেখো তুমি আর ডাল নেবে না? এই দাদাভাইকে চিংড়িটা দিবি, আরে কচু পাতায় ভাপা চিংড়ি একবার খেয়ে একটু টেস্ট করে দেখ। মাছের মাথা দিয়ে মুগ ডালটাও ভালো হয়েছে। ওই তো মাছের মাথা দিয়ে মুগ ডালটা বেশ ভালো হয়েছে। না আমি তো পাবদা মাছটা কিনবি, ও পাবদা খাবে না, ওর জন্য চিকেন থালির মধ্যে।
আমি মাংস তো খাবো না, আমি মেন তো কচু পাতায় ভাপা চিংড়িটা খাবো বলে এটা নিয়েছি। দুটো নিয়ে নে বাবা জল টল সমেত। এবার নিচ্ছে আলু পটলের তরকারি। না এটা খাবি, এটা একটু টেস্ট করে দেখবি। একা মাছ বেজে খাচ্ছে রে, কেন রে মাংসের ঝাল না, এটা নে একটুখানি টেস্ট করবি, জিনিসটা কেমন লাগে একটু টেস্ট করবি না। চিংড়ি মাছ এতগুলো চিংড়ি মাছ আমি খেলে দেখতে হবে না, এই তো রয়েছে অনেক। এবার কচু পাতায় ভাপা চিংড়ি, তো চিংড়ি খেলে তো আমার অ্যালার্জি হয় তোমরা সবাই জানো, সেই কারণে আমি একটু অল্প করে নিলাম। মাংস খাবো, টেস্ট করবো দাঁড়া। তোমার চিংড়ির ঝোল ঝোল লাগবে তোমার, একটু নারকেল চিংড়ি না মালাইকারিতে তো নারকেল দেয় না, আমি খাবো না। আচ্ছা এক প্লেট পোলাও নেবো, লজ্জা কিছু নেই পোলাও নেবো, আমি খাবো না, আমি কেউ খাবো না। ডাল একটু রয়েছে আর এ তো আলুটা খাইনি আমি। কচু পাতায় ভাপা চিংড়িটা দুর্দান্ত, দারুণ কিন্তু এই ঝোলটার টেস্টটা খুব ভালো। তুই একটু ভাত দিয়ে খা না, ভাত রয়েছে তোর মধ্যে।
মাছ ভাপা কচি পাতার তালে আমি তো টেস্ট করি কচি দাদা এই রসে মনে হয় খাওয়া দাওয়া খুব সুন্দর, রান্না খুব ভালো। আচ্ছা আর ভাত বা পোলাও অর্ডার দেবো। হ্যাঁ মাংস খাবে তো? আচ্ছা এবার নেব পাবদা মাছ, এই যে বিরাট সাইজের পাবদা মাছ, বিরাট। পাবদা মাছের ঝোলটা অল্প একটু খাবো। কেন সবই তো সবই তো খেয়েছে। পাবদা মাছের গ্রেভিটাও ভালো হয়েছে। এই কচু পাতায় ভাপা চিংড়ির গ্রেভিটা নেবো আমি, এটা আমার বেশি ভালো লেগেছে। এই গ্রেভিটা দিয়ে মেখে আমি খাবো। চিকেন আর আমি খেতে পারবো না মনে হচ্ছে, রাখছো কিন্তু পাবদা মাছ খুব টাটকা। পাবদা মাছটা খুব টাটকা আর ভীষণ টেস্ট, তাই না শোনা? চিকেনটা তুমি খানিকটা নিয়ে নাও, আমি একটুখানি খাবো আর খেতে পারবো না। এবার নিচ্ছি চিকেন, কিন্তু পুরোটা খেতে পারবো না এত কিছু খাওয়ার পরে, তো আমি একটুখানি ভেঙে নিচ্ছি। আমার ছেলের থালিতে ছিল মাটন, ও এক পিস রেখেছিল কিন্তু আর খেতে পারবো না, আর চিকেন আমি অল্প করে ভেঙে নিচ্ছি। কেন
চিকেনটা ভালো করেছে, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর। আচ্ছা চাটনিটা কিসের চাটনি? চাটনিটা এখানে রয়েছে চাটনি, এর মধ্যে আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কাজু বাদাম সব দিয়ে একটা চাটনি করা আছে। চাটনিটা আমি খুব অল্প করে নিচ্ছি, এই কাজু বাদাম, কারণ আমি চাটনি বেশি খেতে ভালোবাসি না। না চাটনি নিবি তো? কি হয়েছে? তারপরে আছে এই যে পায়েস। আরেকটা থালি নিলে খাবার দাবার নষ্ট হতো, এই তিনটে থালি নেওয়া হয়েছে বলে তবু সব কমপ্লিট করা গেল। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আজকের এই খাওয়া দাওয়া এই সমস্ত কিছু হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে। 21 অক্টোবর ওর জন্মদিন ছিল, তো সেদিন যেহেতু অফিস ছিল সেদিন কোনো অ্যারেঞ্জ করিনি। আজকে সানডে, তো আজকে যেহেতু ছুটির দিন আজকে আমরা এসেছি। আমি পাঁপড় খাবো না, আমি পাঁপড় খাবো না, তুমি খাও তো, ঠিক আছে? এটা হচ্ছে আমার তরফ থেকে একটা ছোট্ট ট্রিট। মাটনের ঝোলটা ঝাল ছিল, শোনো একটুখানি খা, এক চামচ। এটা বাবার জন্মদিন উপলক্ষে এই বাটিতে করে চামচ দিয়ে খা। ধর, আরে ওটাই চামচ দিয়ে খা। রাখা আছে গুড়ের পায়েস, অসাধারণ খেতে। নেবে আর কি নেবে? এরপরে রয়েছে এই যে রসগোল্লা। আচ্ছা এই রসগোল্লা আমি খেতে পারবো না, কারণ এত কিছু খাওয়ার পরে আর এত বড় রসগোল্লা খাওয়া যাবে না। তুমি খাবে তো? দাদাভাই একটা খাবে আর বাবা একটা খাবে, যে বললে হয়তো দিতে পারে। আর লাস্টে রয়েছে এই যে পান। তো মোটামুটি আমরা তিনটে থালি নিয়েছি, তিনটে থালিতে আমরা চারজনে খেলাম, খেয়েও সব কিছু কমপ্লিট করতে পারলাম না, মোটামুটি শেষ করেছি। চাটনি রয়ে গেছে আর বাদবাকিগুলো মোটামুটি, ডাল একটু রয়ে গেছে আর বাদবাকিগুলো মোটামুটি খাওয়া হয়েছে। ওই কাজু বাদাম আছে। তো চলো এবার পানটা খেয়ে নিচ্ছি, নিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে আর অবশ্যই আমার ব্লগ চ্যানেলটা ফলো করবে, ওখানে পুরো ভিডিওটা দেওয়া আছে। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা।